সাকিব আল হাসানের অবসর ইস্যু নিয়ে উত্তাল মিরপুরের স্টেডিয়াম প্রাঙ্গণ। সেখানে সাকিবের পক্ষে ও বিপক্ষের লোকজনের চলছে ধাওয়াপাল্টা ধাওয়া। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, বিদায়ী ম্যাচ খেলতে সাকিবের দেশে ফিরতে না পারা দুর্ভাগ্যজনক। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছেন সাকিবের সাবেক সতীর্থ ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাবেক এই তারকা ক্রিকেটারের মতে, সাকিব চাইলে কানপুরে খেলেই অবসর নিতে পারতেন। গণঅভ্যুত্থানের মুখে বিদায় নেওয়া স্বৈরাচারী আওয়ামী সরকারের এমপি সাকিব এটা নিয়েও গেম খেলছেন বলে অভিমত বর্তমান কোচ ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা আশরাফুলের। ক্রীড়া বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, মিরপুরে দেখলাম সাকিবের ভক্তরা তার সমর্থনে মাঠের আশেপাশে এসেছেন। তারা দাবি তুলছেন সাকিবের ইচ্ছেটা যেন বিসিবি পূরণ করে। সাকিব আসলে মাঠের পারফরম্যান্সের বিচারে লাজবাব। আগেই বলেছি, সাকিব চাইলেই তার টেস্ট ক্যারিয়ারের শেষটা কানপুরেই করতে পারতেন। তাকে ঘিরে দেশে সমস্যা তৈরি হয়েছে, সেটা তো তিনি আগেই অনুধাবন করতে পেরেছিলেন। আমার কাছে তো মনে হয় সাকিব এখানেও হয়তোবা এই বিষয়ে একটা গেম খেলেছেন, যেহেতু সে এখন রাজনীতিবিদ। আওয়ামী লীগের 7 মাসের এমপি ছিলেন তিনি। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।